ক্ষেত্রে নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছেন যুবদল মক্কা প্রাদেশিক শাখার নেতৃবৃন্দ। পৃথক দুটি শোক সমাবেশে যুবদল মক্কা শাখা সভাপতি মইনুল ইসলাম বলেন, 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে। মক্কা থেকে নাসির চৌধুরী জানান, পশ্চিমাঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক বুলবুলের মৃত্যুতে মিসফারাহ ও দাহালা শাখার উদ্যোগে আলাদা শোক সভা অনুষ্ঠিত হয়। দাহালা শাখার সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুবদল নেতা কামাল হোসেন ও এম এ মুরাদ।